চলতড়িক থেকে আজকে এটি 11 নম্বর ভিডিও। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে লেঞ্জের সূত্র এবং লেঞ্জের সূত্র যে শক্তি সংরক্ষণ সূত্রকে লঙ্ঘন করে না বা লেঞ্জের সূত্র যে শক্তি সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ তার প্রমাণ। তাহলে চলো দেরি না করে এক একে বিষয়গুলো শুরু করা যাক। আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম যে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডে সূত্রাবলী এবং সেখানে এই জিনিসটা পড়েছিলাম যে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে পরে সেই বদ্ধ কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল বা একটি তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। কিন্তু এই যে তড়িৎ প্রবাহ যেটা আবিষ্ট হয় সেই তড়িৎ প্রবাহ বা তড়িৎচালক বলের অভিমুখ কি হয়, তড়িৎ প্রবাহের মানে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কি হয় সেই তথ্য আমাদের কিন্তু জানা ছিল না। আমরা কেবলমাত্র তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রাবলী থেকে যে একটি তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় এবং চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের উপরে আবিষ্ট তড়িৎ প্রবাহের মানটা নির্ভর করে এটুকুই জেনেছিলাম। কিন্তু আবার বলছি ওই আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কি হবে সেই ব্যাপারে কিন্তু কোনো তথ্যই আমরা ফ্যারাডের এই তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্রাবলী থেকে জানতে পারছিলাম না। তাহলে এই তথ্য যে সূত্র থেকে আমরা জানতে পারি সেই সূত্রটাই হচ্ছে লেঞ্জের সূত্র। এই লেঞ্জ তার সূত্রের মধ্য দিয়ে খুবই মজাদার ভাবে এই আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কি হবে সেটা আমাদের বুঝতে সাহায্য করেছে। তাহলে এই লেঞ্জের সূত্রটা কি আগে জেনে নিই, তারপর তার এক্সপ্লেনেশনে আসছি। তাহলে লেঞ্জের সূত্র, তাহলে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে লেঞ্জের সূত্রের সাহায্যে আমরা কি জানতে পারি, তাহলে তখন তোমাদের উত্তরে বলতে হবে যে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিক বরাবর হবে সেটাই আমরা লেঞ্জের সূত্র থেকে জানতে পারি। তাহলে লেঞ্জের সূত্রটা কি, না যেমনটা এখানে লেখা রয়েছে যে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। মানে এই সূত্রে বলা হয়েছে যে আবিষ্ট তড়িৎ প্রবাহটা যে কারণে সৃষ্ট হয় এই আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন দিক বরাবর হবে যে যে কারণে সৃষ্ট হয় সেই কারণটাকেই যেন বাধা দেয়। ওকে, এই কথাটাই এই সূত্রে এখানে বলা হয়েছে। এবার এর এক্সপ্লেনেশনটা আসলে লেন্স কি বলতে চেয়েছেন এই সূত্রটার মধ্য দিয়ে সেটা দেখে নেব। দেখো এখানে চারটা ছবি দেওয়া হয়েছে 1, 2, 3, 4 আকারে। আমরা প্রথমে ছবিটাতে যাব। ধরে নাও যেমনটা দেখতে পাচ্ছি এখানে একটা সলেনয়েডের ছবি আঁকা আছে। ছবিতে অনেক নামকরণ করা আছে, এত কিছু জটিল জায়গায় যে লাভ নেই, সিম্পলি আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু মন দিয়ে শুনবে সাথে সাথে ছবিটা দেখে। দেখো প্রথমের 1 নম্বর ছবিটা লক্ষ্য করবে, ওখানে একটা সলেনয়েড আছে দেখতে পাচ্ছ, এবং এই সলেনয়েডের দুটো ফেস বোঝার সুবিধার জন্য নামকরণ করে দিয়েছি, একদিকে আছে এ একদিকে আছে সি। ওকে, এবার সি ফেস যেদিকে আছে মানে সি প্রান্তটা যেদিকে আছে ওই দিক বরাবর একটা দণ্ড চুম্বকের উত্তর মেরুকে সামনের দিকে আনছি যেমনটা ছবিতে দেখানো হয়েছে। তাহলে সামনের দিকে আনার সময় চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে, আর সেই চৌম্বক প্রবাহের পরিবর্তনের জন্য লেন্স কি বলেছে, না লেন্স বলেছে যে এই চৌম্বক প্রবাহের পরিবর্তনের জন্য এই আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে যে কারণে এই প্রবাহটা সৃষ্টি হয় সেই কারণটাকে বাধা দেয়। এখন দেখো এখানে এই যখন চুম্বকের উত্তর মেরুকে আমরা এই সি ফেসের বা সি প্রান্তের দিকে নিয়ে আসছি চৌম্বক প্রবাহের পরিবর্তনের জন্য ফ্যারাডের মতনে যে এখানে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ তৈরি হবে, তো এখন কারণটা কি, কোন কারণের জন্য এই সলেনয়েডে বা এই কুণ্ডলিতে একটা তড়িৎ প্রবাহ আবিষ্ট হচ্ছে, কারণটা হচ্ছে চুম্বকের উত্তর মেরু কুণ্ডলির সামনের দিকে আসছে। তো লেন্সের মতে তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যেন এই কারণটাকে বাধা দেয়। তাহলে এখানে কারণ কি, না চুম্বকের উত্তর মেরু কুণ্ডলির সামনের দিকে আসছে এবং এই কারণটাকে বাধা দিতে চাইবে, তাহলে উত্তর মেরু যাতে সামনের দিকে না আসে সেই চেষ্টা করবে। তাহলে উত্তর মেরু চুম্বকের উত্তর মেরু এই সি প্রান্তের দিকে আসবে না, বাধা পাবে কখন, না যদি সি প্রান্তে একটা উত্তর মেরু তৈরি হয়। কি কথাটা বলছি বোঝা যাচ্ছে, তাহলে সি প্রান্তে যদি একটা উত্তর মেরু তৈরি হয় তবে এই উত্তর মেরু দণ্ড চুম্বকের উত্তর মেরুকে বিকর্ষিত করবে, ফলে কাছে আসতে দিতে যাবে না। এখন সি প্রান্তে উত্তর মেরু তৈরি হওয়ার অর্থ কি, না এই পাশ থেকে দেখলে পরে মানে সি প্রান্তের দিক থেকে যদি আমরা দেখি এই সলেনয়েডটাকে তাহলে উত্তর মেরু, এই কথার অর্থ হচ্ছে যে তড়িৎ প্রবাহটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ।
আগের ভিডিওতেই বলা হয়েছে যে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ হলে পরে কোন প্রান্তে কোন মেরু উৎপন্ন হয়। যদি তোমরা কেউ আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা দেখে নেবে। একই রকম ভাবে যদি সি প্রান্তে উত্তর মেরুর জন্য ওই প্রান্ত থেকে দেখলে তড়িৎ প্রবাহটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিক বা অ্যান্টি ক্লকওয়াইজ বলে মনে হয়, তাহলে এ প্রান্তে কি মেরু উৎপন্ন হবে? সি প্রান্তে যদি উত্তর মেরু উৎপন্ন হয় তাহলে এ প্রান্তে হবে একটা দক্ষিণ মেরু বা এস মেরু। আর এস মেরু তৈরি হওয়ার অর্থ হচ্ছে এ প্রান্ত থেকে দেখলে কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহটা ঘড়ির কাঁটার দিক বরাবর মনে হয়। তাহলে এই কথাটাই কিন্তু লেঞ্জ তার সূত্রের মধ্য দিয়ে বলতে চেয়েছেন। এইভাবেই আমরা কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখটাকে নির্ণয় করতে পারি। একই রকম ভাবে দ্বিতীয় ছবিটা লক্ষ্য করবে। দেখো এই ছবিতে আমরা দণ্ডচুম্বকের উত্তর মেরুকে কুণ্ডলীর থেকে দূরের দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে যখন দূরের দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি সেক্ষেত্রেও কি চৌম্বক প্রবাহের পরিবর্তনের জন্য কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে বা তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে? এখন প্রশ্ন হচ্ছে এই তড়িৎ প্রবাহের অভিমুখ কি হবে? না, লেঞ্জ বলেছে যে কারণে এই তড়িৎ প্রবাহটা উৎপন্ন হচ্ছে সেই কারণটাকে বাধা দেবে। এখন কোন কারণ, কোন কারণের জন্য এখানে তড়িৎ প্রবাহটা আবিষ্ট হচ্ছে? না, চুম্বকের উত্তর মেরুটা দূরের দিকে কুণ্ডলীর থেকে সরে যাচ্ছে, তাহলে এই কারণটাকে বাধা দিতে চাইবে। তাহলে চুম্বকের উত্তর মেরু দূরের দিকে সরে যাচ্ছে, একে বাধা দেওয়ার জন্য তাহলে ই প্রান্তে একটা চুম্বকের দক্ষিণ মেরু উৎপন্ন হবে। মানে তড়িৎ প্রবাহটা এই কুণ্ডলীর মধ্য দিয়ে এমন ভাবে হবে যাতে করে ওই কুণ্ডলীর ই প্রান্তে বা ই ফেসটা যেদিকে আছে সেদিকে একটা দক্ষিণ মেরু উৎপন্ন হয়। আর দক্ষিণ মেরু উৎপন্ন হলে তবেই না দণ্ড চুম্বকের উত্তর মেরুকে আকর্ষণ করবে আর তাকে দূরের দিকে সরে যেতে দেবে না। তাহলে ই প্রান্তে দক্ষিণ মেরু তৈরি হওয়ার অর্থ কি? না, ই প্রান্তে দক্ষিণ মেরু বা এস মেরু তৈরি হওয়ার অর্থ হচ্ছে এই পাশ থেকে দেখলে, মানে ই এর পাশ থেকে দেখলে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের অভিমুখ ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিক বরাবর মনে হয়। তাহলে একই রকম ভাবে ই প্রান্তে যদি এস মেরু উৎপন্ন হয় তাহলে ডি প্রান্তে কি মেরু উৎপন্ন হবে? এন মেরু। তবে ডি প্রান্ত থেকে দেখলে কুণ্ডলীটাকে তড়িৎ প্রবাহের অভিমুখ কেমন মনে হবে? না, ডি প্রান্ত থেকে দেখলে এন মেরু যেহেতু তৈরি হয় ডি প্রান্তে, তাই তড়িৎ প্রবাহের অভিমুখ অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর বলে মনে হয়। একই রকম ভাবে আবার একটা এক্সপ্লেনেশন দিচ্ছি, তিন নম্বর ছবিটা লক্ষ্য করবে। সেখানে দেখো দণ্ড চুম্বকের এস মেরুকে বা দক্ষিণ মেরুকে কুণ্ডলীর সামনের দিকে আনা হচ্ছে। এখানে ছবিতে দেখানো হয়েছে দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুকে কুণ্ডলীর থেকে আমরা দূরের দিকে সরাচ্ছি। দেখো তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে আমরা দূরের দিকে সরাচ্ছি। তাহলে যখন আমরা দক্ষিণ মেরুকে দূরের দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি তাহলে এর জন্য চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে আর ফ্যারাডের মতানুযায়ী কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে বা তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। এখন এই তড়িৎ প্রবাহের অভিমুখ কি হবে? না, সেটা লেঞ্জের সূত্র অনুযায়ী আমরা বের করবো। কিভাবে? না, যে কারণে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হচ্ছে সেই কারণটাকে বাধা দেবে। এখন কারণটা কি? না, চুম্বকের দক্ষিণ মেরু কুণ্ডলীর থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে সেই কারণটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। তো চুম্বকের দক্ষিণ মেরুকে দূরে সরে যাওয়ার থেকে বাধা দেবে কিভাবে? না, জি প্রান্তে একটা বিপরীত মেরু অর্থাৎ উত্তর মেরু তৈরি হবে। এমন ভাবে তড়িৎ প্রবাহটা কুণ্ডলীর মধ্য দিয়ে হবে যাতে করে জি প্রান্তে একটা চুম্বকের উত্তর মেরু তৈরি হয়। আর জি প্রান্তে চুম্বকের উত্তর মেরু তৈরি হওয়ার অর্থ হচ্ছে এই প্রান্ত থেকে আমরা যদি কুণ্ডলীটাকে দেখি তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর বা অ্যান্টি ক্লকওয়াইজ বলে মনে হবে। তাহলে জি প্রান্তে এন মেরু তৈরি হওয়ার অর্থ হচ্ছে এ প্রান্তে কি মেরু উৎপন্ন হবে? এস মেরু। আর তবে এ প্রান্ত থেকে কুণ্ডলীটাকে যদি আমরা দেখি তাহলে তড়িৎ প্রবাহটাকে ঘড়ির কাঁটার দিক বরাবর মনে হবে। ওকে, একই রকম ভাবে শেষ এক্সপ্লেনেশন যে আমরা দণ্ড চুম্বকের একটা দক্ষিণ মেরুকে যদি কুণ্ডলীর সামনের দিকে আনি তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখটা কিরকম হবে? না, যখন এই দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুকে এই কুণ্ডলীর সামনের দিকে আনছি তখন সেক্ষেত্রে চুম্বক প্রবাহের পরিবর্তনের জন্য ফ্যারাডের সূত্র অনুযায়ী একটা তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। এখন এই তড়িৎ প্রবাহের অভিমুখ আমরা বের করবো লেঞ্জের সূত্র অনুযায়ী কি? না, লেঞ্জ বলেছে যে কারণের জন্য তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় প্রবাহর অভিমুখ এমন হবে যে সেই কারণটাকেই যেন বাধা দেয়। তাহলে এখানে কারণটা কি, কোন কারণের জন্য এই তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে? না, দণ্ড চুম্বকের এস মেরু কুণ্ডলীর সামনের দিকে আসছে, তাহলে সেই কারণটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। মানে এস মেরুকে সামনের দিকে আসতে দিতে চাইবে না। তো এস মেরুকে সামনের দিকে আসতে না দিতে চাওয়ার অর্থ হচ্ছে কে প্রান্তে একটা সমমেরু অর্থাৎ এস মেরু উৎপন্ন হওয়া। তো কে প্রান্তে যদি এস মেরু উৎপন্ন হয় এই কথার অর্থ কি? না, কে প্রান্ত থেকে কুণ্ডলীটাকে দেখলে মনে হবে যে কুণ্ডলীর মধ্য দিয়ে ঘড়ির কাঁটার দিক বরাবর বা ক্লক ওয়াইজ তড়িৎ প্রবাহ হচ্ছে। আর কে প্রান্তে এস মেরু তৈরি হওয়ার অর্থ এইচ প্রান্তে কি মেরু তৈরি হওয়া? বিপরীত মেরু, মানে এন মেরু। আর এন মেরু এইচ প্রান্তে তৈরি হওয়ার অর্থ হচ্ছে এইচ প্রান্ত থেকে যদি কুণ্ডলীটাকে দেখা হয় তাহলে তড়িৎ প্রবাহটাকে মনে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর বা অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে বলে মনে হবে। ওকে,
তাহলে এটাই ছিল লেন্জের সূত্রের এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা। লেন্জ এভাবেই খুব মজাদার সূত্রের সাহায্যে আমাদের এই যে ফ্যারাডের সূত্রানুযায়ী আমরা যে পড়েছিলাম যে বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে সেখানে একটা তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, সেই আবিষ্ট তড়িৎ প্রবাহ বা তড়িৎচালক বলের অভিমুখ কি হবে, সেই অভিমুখ আমরা লেন্জের সূত্রের সাহায্যে এভাবে মজাদার ভাবে আমরা জানতে পারি। ওকে, এই কথাগুলোই এখানে বলা হয়েছে। এর সাথে সাথে লেন্জের সূত্র থেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেমনটা এখানে নিচে দেখানো হয়েছে, যে দেখাও যে লেন্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্রকে লঙ্ঘন করে না, বা দেখাও যে লেন্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ। যদি এই ধরনের প্রশ্ন এসে থাকে তবে সেক্ষেত্রে প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দেব। দেখো এখানে প্রথমে ছবিটা লক্ষ্য করবে, এই ছবিতে একটা দণ্ড চুম্বকের এস মেরুকে ওই সলিনয়েডের একটা প্রান্তের দিকে আমরা আনছি, যেমনটা ছবিতে দেখানো হয়েছে। এখানে সলিনয়েড আছে, তার সঙ্গে একটা গ্যালভানোমিটার যুক্ত করা আছে, এবং এই সলিনয়েডের অক্ষ বরাবর আমরা একটা দণ্ড চুম্বকের এস মেরুকে, যে কোনো মেরুই নিয়ে তোমরা করতে পারো, তবে এখানে আমরা ধরে নিয়েছি যে ছবিতে একটা এস মেরুকে আমরা এই কুণ্ডলীর সামনের দিকে নিয়ে আসছি। তো যদি এই দণ্ড চুম্বকের এস মেরুকে এই কুণ্ডলীর সামনের দিকে নিয়ে আসি, তাহলে লেন্জের সূত্রানুযায়ী এই এই প্রান্তে যে প্রান্তে দিকে আমরা এস মেরুটাকে নিয়ে যাচ্ছি ওই প্রান্তে কোন মেরু উৎপন্ন হবে? এস মেরু। কারণ এস মেরু উৎপন্ন হলে তবেই না বাধা দেবে, লেন্স তো এটাই বলেছে যে কারণে সৃষ্টি হয় সেই কারণটাকে বাধা দেয়। কি কথাটা বলছি বোঝা যাচ্ছে? তাহলে দেখো এখানে এক্সপ্লেনেশনে যেমনটা দেখানো হয়েছে যে কুণ্ডলীর দুই প্রান্তে একটা গ্যালভানোমিটার যুক্ত করা হয়েছে, আর এই চুম্বকের এস মেরুকে আমরা কুণ্ডলীর দিকে নিয়ে আসছি। তো এরকম একটা ক্ষেত্রে লেন্সের মতে এখানে কি উৎপন্ন হবে? না, ওই প্রান্তে একটা এস মেরু মানে সমমেরু উৎপন্ন হবে। তাহলে সমমেরু উৎপন্ন হলে সেখানে কি হবে? বিকর্ষণ বল কাজ করবে। তো বিকর্ষণ বলের জন্য ওই দণ্ড চুম্বকের এস মেরুকে ওই কুণ্ডলী তার প্রান্তের দিকে আসতে দেবে না। তবে আমরা যদি ওই কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহটাকে মেনটেন করতে চাই বা তড়িৎ প্রবাহটা যেন সবসময় থাকে এটা যদি আমরা চাই, তাহলে এই বিকর্ষণ বলকে উপেক্ষা করে আমাদের চুম্বকের এই দক্ষিণ মেরুকে ওই কুণ্ডলীর প্রান্তের দিকে নিয়ে যেতে হবে। তাহলে এই বিকর্ষণ বলকে উপেক্ষা করে কুণ্ডলীর দক্ষিণ মেরুকে দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুকে কুণ্ডলীর দিকে নিয়ে যাওয়ার অর্থ কি? বলের বিরুদ্ধে কিছু কার্য করা। তো এই কার্যের জন্য কিছু পরিমাণ কি শক্তির অপচয় হয়। তো এই যে শক্তিটার অপচয় হচ্ছে, সেই শক্তিটাই কুণ্ডলীর মধ্যে তড়িৎ শক্তি রূপে আত্মপ্রকাশ করছে। এই কথার অর্থ হচ্ছে এটাই যে এখানে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হচ্ছে, অর্থাৎ কারো মনে হতে পারে যে নতুন করে আমরা তড়িৎ শক্তি উৎপন্ন করছি, মানে শক্তির সৃষ্টি করছি, কিন্তু আমরা শক্তির নিত্যতা সূত্র বা শক্তির সংরক্ষণ সূত্রে তো পড়েছি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র শক্তিকে একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত করা যায় মাত্র। তাহলে লেন্জের সূত্রানুযায়ী এখানে নতুন করে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে মানে কি এখানে শক্তির সংরক্ষণ সূত্রের লঙ্ঘন ঘটছে, বা এটা কি শক্তির সংরক্ষণ সূত্রকে মান্য করছে না? আমরা সেই জিনিসটা জানলাম যে না, যে লেন্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্রকে মেনে চলছে, লঙ্ঘন করছে না। কিভাবে? আরো একবার বলছি যে এই কুণ্ডলীর এরকম তোমরা ছবিটা আঁকবে, ছবিটা এঁকে বলবে যে আমরা কুণ্ডলীর দক্ষিণ কুণ্ডলীর কোনো একটি প্রান্তের দিকে যদি দণ্ড চুম্বকের দক্ষিণ বা উত্তর কোনো একটা, আমি এখানে ছবিতে দক্ষিণ দেখিয়েছি, যে ছবির মতো করে যদি কুণ্ডলীর কোনো একটি প্রান্তের দিকে আমরা দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুকে নিয়ে আসি, তাহলে ওই প্রান্তে লেন্সের সূত্র অনুযায়ী একটা সমমেরু অর্থাৎ দক্ষিণ মেরু উৎপন্ন হবে। এই সমমেরু পরস্পরকে বিকর্ষণ করবে, আর আমরা যদি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহটাকে বরাবরই পেতে চাই, তাহলে এই বিকর্ষণ বলকে উপেক্ষা করে বা বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে দক্ষিণ মেরুকে মানে দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুকে কুণ্ডলীর ওই দক্ষিণ মেরুর প্রান্তের দিকে নিয়ে যেতে হবে। ফলে আমাকে বলের বিরুদ্ধে কিছু কার্য করতে হবে, আর বলের বিরুদ্ধে কার্য মানে কিছু পরিমাণ শক্তির অপচয় হবে, আর এখানে যে পরিমাণ শক্তির অপচয় হচ্ছে সেই শক্তিটাই কেবলমাত্র এই কুণ্ডলীতে তড়িৎ শক্তি রূপে আত্মপ্রকাশ করছে, মানে নতুন করে এখানে কোনো শক্তির উৎপত্তি ঘটছে না, কেবলমাত্র এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই এখানে শক্তির কোনো লঙ্ঘন ঘটছে না। একই রকম ভাবে যদি এক্সপ্লেনেশনটা এইভাবে নেওয়া হয় যে ধরে নাও দ্বিতীয় ছবিটা যেমনটা দেখানো হয়েছে যে কুণ্ডলীর কোনো একটি প্রান্তের থেকে আমরা দণ্ড চুম্বকের এস মেরুকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রেও এখানে একটা তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে, এমন ভাবে হবে যাতে করে যে প্রান্তের থেকে আমরা দক্ষিণ মেরুকে দূরের দিকে সরিয়ে নিয়ে যাই সেই প্রান্তে একটা বিপরীত মেরু উৎপন্ন হবে। কেন না? লেন্স বলেছে যে যে কারণে সৃষ্টি হয় সেই কারণটাকে বাধা দেবে। তাহলে বিপরীত মেরু তৈরি হওয়ার অর্থ হচ্ছে যে ওই প্রান্তে একটা উত্তর মেরু উৎপন্ন হবে।
তাহলে এখন উত্তর মেরু উৎপন্ন হওয়ার অর্থ হচ্ছে উত্তর আর দক্ষিণ মেরুর মধ্যে আকর্ষণ বল কাজ করবে। আর আমরা যদি কুণ্ডলিতে তড়িৎ প্রবাহটাকে বরাবরের জন্য পেতে চাই তাহলে এই আকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে দক্ষিণ মেরুটাকে মানে দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুকে দূরের দিকে সরিয়ে নিয়ে যেতে হবে। আর এই আকর্ষণ বলের বিরুদ্ধে দক্ষিণ মেরুকে মানে দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুকে কুণ্ডলির থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে গেলে আমাকে কিছু কার্য করতে হবে আর এই কাজের জন্য কিছু শক্তির অপচয় হবে। আর এখানে যে শক্তিটার অপচয় হচ্ছে সেই শক্তিটাই কেবলমাত্র এই কুণ্ডলিতে তড়িৎ শক্তি রূপে আত্মপ্রকাশ করছে, অর্থাৎ এখানেও নতুন করে কোন শক্তির উৎপত্তি ঘটছে না, কেবলমাত্র এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্রকে লঙ্ঘন করে না, লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ। কি কথাগুলো বলছি বোঝা যাচ্ছে? এখানে এই ভিডিওটা আজকে শেষ করছি, যে কথাগুলো বললাম এগুলোর সাথে সাথে তোমরা টেক্সট বুকটা পড়বে আর সাথে সাথে ভিডিওটা দেখবে। ওকে, এর পরের ভিডিওতে এই অধ্যায়ের পরের অংশকে নিয়ে আলোচনা করা হবে। ভালো থাকবে, বাই।